হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি মুখ্য বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো প্রতিদিন ঠাকুরের নিত্য সেবার পর কেন অবশ্যই সকাল ও সন্ধে প্রদীপ জ্বালানো দরকার। তো বন্ধুরা, নিত্যদিন দেবতার মন্দিরে অবশ্যই নিয়মিত পূজা করার সময় মঙ্গল প্রদীপ মনে করে জ্বালাবে, কেননা এই প্রদীপ জ্বালানোর ফলে আপনার গৃহে সুখ শান্তি এবং সৌভাগ্য ও ধন সম্পদের আগমন ও উন্নতি ঘটবে, এবং এর সাথে আপনার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তিকে আপনি অতিক্রম করে আসবেন। হিন্দু শাস্ত্র মতে প্রদীপ জ্বালানোর মানে হলো জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্যোতি আহ্বান করা। প্রদীপ জ্বালানোর কিছু ফলও আছে। কোনো শুভ কাজ শুরু করার আগে কোনো ঠাকুর বা দেবদেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে দেখুন, আপনি জীবনে শুভ ফল লাভ করবেন। আর প্রদীপ জ্বালানোর সময় মনে করে প্রদীপের সম্মুখটি যেন পূর্ব দিকে করা থাকে, কারণ আগেই বলেছি প্রদীপ বিশেষভাবে আমরা দিনের বেলা সূর্যদেবকে উদ্দেশ্য করে জ্বালিয়ে থাকি। সূর্যের উদ্দীপ্ত আলোর শিখার মতো প্রদীপের শিখাটিও আপনার জীবনে সমস্ত অন্ধকারকে দূর করে আলোর সন্ধান এনে দেবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বেশিরভাগ মানুষই প্রদীপ বিশেষত বৃহস্পতিবার লক্ষ্মী পূজার সময় জ্বেলে থাকেন, কিন্তু না, প্রদীপ সব দিন ঠাকুর পূজার শেষে অবশ্যই নিয়মিত জ্বালা হয়। এই প্রদীপ নিয়মিত জ্বালানোর সাথে বিশেষ কয়েকটি বার, যেমন রবিবার অর্থাৎ সূর্যদেবের দিন, সেই রবিবারে যেন অবশ্যই জ্বালানোর চেষ্টা করবে, কারণ রবিবারকে বিশেষভাবে ভগবান সূর্যের দিন বলে মানা হয়। যদিও রবিবার আমরা সকালে এই প্রতিদিনের সাথে নিয়মিত এই বারটিতেও প্রদীপ জ্বালাই, তাহলে আপনি খেয়াল করে দেখবেন তা ফলপ্রসূ হবে। রবিবার যদি আমরা এই উপায় করে থাকি, তাহলে আপনি দেখবেন আপনার ভাগ্যের চাকার আমূল পরিবর্তন ঘটেছে। আগেই বলেছি যে রবিবার দিনটি হলো সূর্যদেবের দিন, অর্থাৎ সূর্যদেবকে প্রসন্ন করা, এবং এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে সূর্যদেবের আশীর্বাদ লাভ করা। যদি প্রত্যেক রবিবার সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করেন, তাহলে আপনিও ভগবান সূর্যদেবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারেন, এবং আগামী বছরগুলিতেও আপনি চলার সংগ্রাম করার শক্তি অর্জন করতে পারেন। সুতরাং আশা করব যে রবিবার দিনটি সকালবেলা স্নান করে সূর্যদেবের কাছে নিয়ত এই প্রদীপটি জ্বালান এবং আপনি আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনেন। এছাড়াও মনের মতো জীবন সঙ্গী পেতে অনেকেই জানেন যে সোমবার দেবাদিদেবকে দুধ দিয়ে স্নান করালে মনের মতন
জীবনসঙ্গী লাভ করা যায়। কিন্তু আপনি কি এটা জানেন, প্রতিদিন রাধাকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালালে মনের মতন জীবনসঙ্গী পাওয়া যায়, সেই সঙ্গে বৈবাহিক জীবনেও শান্তি নেমে আসে। ভয়ঙ্কর দুর্ভাগ্য ও বিপজ্জনক স্বপ্ন যাতে না আসে এবং তা থেকে রেহাই পেতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান। এমনটা করলে খারাপ স্বপ্ন আসা থেকে মুক্তির পথ আপনি পেতে পারেন এবং সর্বদাই আপনার মনে হবে যে আপনার চারিপাশে ঠাকুর আপনাকে সুরক্ষিত রাখবে। এবং এর সাথে সাথে গৃহের উপর প্রভাব ফেলা খারাপ শক্তিগুলো দূর হবে এবং আপনার সংসারে কোনো অমঙ্গলতার ছায়াও সৃষ্টি হতে দেবে না, আপনি সর্বদা সুরক্ষিত থাকবেন। এর সাথে নিয়মিত প্রদীপ জ্বালালে আপনার আর্থিক ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনি সুখ্যাতি সুনাম অর্জন করবেন। এর সাথে উত্তর দিকে ধনদেবতা কুবেরের ছবি রেখে নিয়মিত পূজার্চনা করার শেষে মঙ্গল প্রদীপ অবশ্যই জ্বালানো শুরু করুন, দেখবেন আপনার ভাগ্যের চাকার দ্রুত পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে আপনার সংসারে সুখ শান্তি নেমে আসবে এবং আপনি বহু চিন্তিত বিষয় থেকে রেহাই পাবেন। ব্যক্তি হিসাবে আপনি কি কর্মক্ষেত্রে সুখ্যাতি অর্জন করতে চান, তাহলে বাড়িতে রাখা গণেশ দেবের সামনে দুবেলা সকাল ও সন্ধে প্রদীপ জ্বালানো শুরু করুন, দেখুন আপনি সুখ্যাতি লাভ করেন কিনা। এবং গণেশ দেব হলেন সমৃদ্ধির দেবতা, আপনার মনের কামনা অবশ্যই পূরণ করবেন তিনি এবং আপনার মনে থাকা অশান্তি কষ্ট দূর হবে। তাই গণেশ দেবের সামনে অবশ্যই দিয়া বা প্রদীপ জ্বালাতে শুরু করুন। খারাপ শক্তিকে দূরে রাখতে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমান দেবতার একসঙ্গে রয়েছেন এক ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালালে গৃহস্থের ভিতরে থাকা খারাপ শক্তি দূরে পালায়, ফলে পরিবারের ভিতরে কলহ বিবাদ হওয়ার আশঙ্কাও থাকে না। প্রথমত, দেবদেবীর সামনে প্রদীপ জ্বালানোর সময় কতগুলি নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই নিয়মগুলি না মানলে কোনো সুফল বা শুভ ফলাফলও আপনি পাবেন না। এক্ষেত্রে প্রদীপ জ্বালানোর সময় দুটি সলতি ব্যবহার করতে হবে। এমনটা বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময় কম করে দুটি এবং তিনটি সলতে জ্বালানো উচিত, কারণ এমনটা করলে দুর্গা লক্ষ্মী ও সরস্বতী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। খেয়াল করে দেখবেন অনেকেই প্রদীপ জ্বালানোর সময় হাতে লাগা তেল জামায় মুছে ফেলেন, নয়তো চুলে লাগিয়ে নেন, কিন্তু এমনটা করা একেবারেই উচিত নয়, কারণ এমনটা বিশ্বাস করা হয় দিনের পর দিন এমনটা করলে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এমন ঘটনা এড়িয়ে চলতে চান, তাহলে ঠাকুর ঘরে অবশ্যই একটি
হাত মোছার একটি লাল কাপড় রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় কী ধরনের তেল ব্যবহার করা উচিত? বিশেষজ্ঞদের মতে প্রদীপ জ্বালানোর সময় সর্ষের তেল বা ঘি ব্যবহার করা উচিত, কারণ এমনটা করলে পরিবারের সমৃদ্ধি ছোঁয়া লাগে এবং আপনার সংসারে মঙ্গল স্থাপন হয় এবং অমঙ্গলে ছোঁয়াও দূর হয়। সুতরাং বন্ধুরা, আশা করি আপনারা জেনে গেছেন যে প্রদীপ জ্বালানোর ফলে কিভাবে আপনারা সৌভাগ্যকে নিজেদের জীবনে আহ্বান করবেন। সুতরাং আপনারাও যদি এখনও নিত্য নতুন ভিডিও পাবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো বলবো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক করুন। ধন্যবাদ।